নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আলোচনা করব উচ্চ প্রাথমিকের নতুন পরীক্ষার নোটিফিকেশান কবে আসতে পারে ভ্যাকেন্সি কত দিতে পারে আর যে কাউন্সেলিং চলছে সেই কাউন্সেলিংয়ে কিন্তু অনেক প্রার্থী অনুপস্থিত থাকছে তাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিগুলো কি হবে সে নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবে আর একটা বিষয় হচ্ছে আপারদের প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করেই তুমি কিন্তু যুক্ত হতে পারবে তাহলে উচ্চ প্রাথমিকের নতুন পরীক্ষার নোটিফিকেশান দু হাজার পঁচিশের জুন জুলাই করে আসার সম্ভাবনা প্রবল রয়েছে দু হাজার পঁচিশে জুন জুলাই করে আসার সম্ভাবনা প্রবল এবং ভ্যাকেন্সি কত দিতে পারে যেহেতু এই মুহুর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে উচ্চ প্রাথমিকের চাকরি করতে ইচ্ছুক নন আটাশ পার্সেন্ট প্রার্থী তাহলে এই আটাশ পার্সেন্ট প্রার্থী মানে হচ্ছে তোমার এখানে একশো চুয়াল্লিশ জনকে যেটা ডাকা হয়েছিল তার মধ্যে একচল্লিশ জন কিন্তু অনুপস্থিত ছিল তাহলে একচল্লিশটা ভ্যাকেন্সি কিন্তু খালি থাকছে এরকম করে কিন্তু অনেক ভ্যাকেন্সি খালি হয়ে যাবে সেই খা ভ্যাকেন্সি খালিগুলো তোমাদের নতুন নিয়োগের সঙ্গে যুক্ত হবে নতুন নিয়োগ যেহেতু এখন এত তাড়াতাড়ি হবে না নতুন পরীক্ষা নোটিফিকেশান আসবে দু হাজার পঁচিশের জুন জুলাই করে মানে এটা গ্রীষ্মের সময়ে জুন জুলাই করে আসবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে তা না হলে কিন্তু পারবে না কারণ এখন থেকে প্রস্তুতি না নিলে আপারে যে সিলেবাস সেই সিলেবাসটা কভার করা সম্ভব হবে না এবং আপারে যে অফিসিয়াল সিলেবাস সেই সিলেবাসে কি তোমাদের সাবজেক্টের পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ে অথেন্টিক আপডেট এখন পর্যন্ত আসেনি তাই তোমাদেরকে পুরোনো যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা ভিত্তিতেই তোমাকে এখন থেকে পড়তে শুরু করে দিতে হবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে এখানে যে বিষয়টা পরিষ্কার যে আপারে চাকরি পেতে গেলে তোমাকে কিছু কিছু স্টেপ ফলো করতে হবে সেই স্টেপটা হচ্ছে এখন থেকে সেলফ স্টাডি করতে হবে সেলফ স্টাডি এখন থেকে করতে হবে ভালো বই পড়তে হবে কি বই পড়বে সেটাও আমি বলে দেবো কিন্তু হ্যাঁ এখন বাজারে কোনো বই কিনতে চাই না কারণ বাজারের বইগুলো খুব একটা ভালো না বাজারের বইগুলো জাস্ট একটু মানে তৈরি করা হয়েছে তার মধ্যে কমন কিছু আসার মতো নেই কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল বই তৈরি করা হচ্ছে স্পেশাল বই মানে হচ্ছে যে সমস্ত কিন্তু একটা জায়গায় পেয়ে যাবে একটা জায়গায় এবং সেখান থেকেই কমন আসবে চিন্তার কোনো কারণ নেই এখন তোমরা পুরোনো সিলেবাসের ভিত্তিতে একটু একটু করে স্টাডি করতে পারো বেশ চাকরি করতে ইচ্ছুক নন আটাশ পার্সেন্ট প্রার্থী এই বিষয়টা একটু বুঝিয়ে বলে দিই যে বিষয়টা হচ্ছে যে যে কাউন্সেলিং ও সুপারিশপত্র দেওয়া শুরু করেছে এদিন একশো চুয়াল্লিশ জন প্রার্থীর পছন্দের স্কুল বাছাইয়ের কথা ছিল কিন্তু দিনভর কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিল একচল্লিশ জন শতাংশের হিসাব হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট প্রার্থী এমনকি কাউন্সিলিংয়ে হাজির হয়েও অনেক অনেকে পছন্দের স্কুল না পাওয়ায় সুপারিশপত্র পেয়েও শিক্ষক পদে যোগ দেবেন কি সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে দু সালে বিজ্ঞপ্তি দু হাজার পনেরোতে টেট এবং দু হাজার ষোলোতে নিয়োগ প্রক্রিয়া চালু হলেও উচ্চ প্রাথমিকের এই চাকরি নিয়ে অসংখ্য মামলা হয়েছে এই চাকরির দাবিতে পথে নেমে দীর্ঘদিন ধরে অবস্থান চালাচ্ছিলেন চাকরি প্রার্থীরা সমস্ত বিতর্কে ইতি টেনে এতদিনে শুরু হয়েছে সুপারিশপত্র দেওয়ার কাজ চাকরিতে যোগ দিলেই মাস শেষে কত টাকা বেতন পাবে বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা হেসে পাওয়ার কথা তাহলে এখানে আপার প্রার্থীদের বেতন পোস্টিং কীভাবে কী হয় না হয় এই নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও করব তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তারপর কেন চাকরি নিতে উদাসীনতা সেটা নিয়ে আলোচনা করবো কাউন্সিলিংয়ের প্রথম প্রার্থীর মুখেই আমরা সেই বিষয়টা একটু শুনে নিই অর্থাৎ তিনি কী বলেছেন সেটি একটু তোমাদেরকে বলে দিচ্ছি অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে চলে রয়েছেন চাকরি প্রার্থীরা এবার হবে না হলে আর কবে এই প্রশ্নেই কাউন্সিলিংয়ে এসেছিলেন উচ্চ প্রাথমিকের হবু শিক্ষকেরা কাউন্সিলিংয়ে এদিন ডাক পাওয়ার প্রথম প্রার্থী ছিলেন হুগলির শ্রীরামপুর মাহেশ্বের বাসিন্দা হেমন্ত কুমার পাসারি চাকরি প্রার্থীর মঞ্চর তরফ থেকে তাকে এদিন গোলাপ ফুল দিয়ে স্বাগতম জানানো হয় কিউসলিঙ্গে খড়গপুর তেলেঙ্গু বিদ্যাপীঠের স্কুল বাসতে বাধ্য হন হেমন্ত তার কথাই বাড়ি থেকে এত দূরে চাকরি করতে গিয়ে পোষাবে না তার তাহলে বিষয়টা হচ্ছে যে অনেক সমস্যা রয়েছে এবং উত্তর চব্বিশগার টিটাগড়ের প্রাথমিক স্কুলে তেরো বছর শিক্ষকতা করছি সেটাও সরকারি চাকরি সেই চাকরি ছেড়ে এখানে জয়েন করলে ক্ষতি হতে পারে হেমন্তের সংযোজন হচ্ছে আমি একা নয় আমার সঙ্গে আজ দেখা হয়েছে এমন তিন চারজন স্কুলে যোগ দেবেন না প্যানেলের নাম থাকা স্বস্তিক ঘোষ নামে এক চাকরি প্রার্থী কাউন্সিলিংয়ে আসেননি তার কথাই বাড়ির কাছে স্কুলে চাকরির সুযোগ নেই বাড়ি থেকে চার পাঁচটি জেলা পেরিয়ে দূরের স্কুলে যেতে হবে তাই অনেক আগেই বাড়ির অদূরে প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পেয়ে যাওয়ায় এবার আর কাউন্সিলিংয়ে যাননি কারণ নতুন চাকরিতে বছর কনফার্ম না হওয়া পর্যন্ত পি পাওয়া যাবে না স্বস্তিকের অভিযোগ বারবার কোর্টে নিয়োগ নিয়ে মামলা হয়েছে এবার যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দিয়েছে এবং সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়ের ওপর ভরসা রেখেছে তবে তারপরও তো পঁচানব্বই জন প্রার্থীর যোগ্যতা নিয়ে সন্দেহ থাকায় কমিশন প্যানেলে তাদের নাম রাখেনি ফলে তার দাবি এই চাকরি নিয়েও আশঙ্কা তো রয়েই গিয়েছে কিন্তু হ্যাঁ চাকরি নিয়ে কোনো আশঙ্কা নেই তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে এবং এটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং নতুন যে নোটিফিকেশান সেটা কিন্তু আসবে পঁচিশে জুন জুলাই করে ভ্যাকেন্সি তোমাদের কত দেবে বারো থেকে তেরো হাজারের মতো ভ্যাকেন্সি থাকবে কারণ এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলোও কিন্তু অ্যাড হবে আরও ভ্যাকেন্সি রয়েছে কিন্তু সরকারের কাছ থেকে তোমরা বারো থেকে তেরো হাজারের বেশি তোমরা এক্সপেক্ট করতে পারবে না এখন বেশ এরপরে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা মোহাম্মদ সাপিব আলম আনসারি পিওর সায়েন্সের উর্দুর শিক্ষাপার্থী বলেন কেরিয়ার থেকে দশ বছর চলে গিয়েছে মাথা চুল পেয়ে গিয়েছে আগেও দুবার এসেছিলাম সিংনাথ জুনিয়র হাই স্কুলে এবার মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে স্কুলে পুজোর ছুটি পড়ার আগেই জয়েন করতে পারবো না হলে এবার প্রাইভেট স্কুলে চাকরিতে ফিরে যেতে হবে হ্যাঁ কন্যাকে নিয়ে কাউন্সেলিংয়ে হাজির হয়েছিলেন কন্যাগড়ের মমিতা মিত্র তিনি বেলুর মঠের কাছে স্কুলে পেয়েছেন তার স্বামী স্বাগত চন্দ্র বলেন আজ সুপারিশপত্র পেয়েছে কাল ওই স্কুলে গিয়ে যোগাযোগ করবে এর আগেও দুবার ইন্টারভিউ হলেও চাকরি হয়নি দিয়েছিলেন এসএসসি ঘাড়ে বৃহস্পতিবার এ এসে আশঙ্কায় রয়েছেন বহু চাকরিপ্রার্থী আর আর সেই আতঙ্ক তাদের চোখ মুখে এদিনও ফুটে উঠেছিল তাহলে পুরোপুরি বিষয়টা হচ্ছে যে আপারের এ কিন্তু অনেকেই হাজির নন কারণ অনেকে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেই জন্য অন্যান্য চাকরিও করছেন সেই জন্য তেনাদের কিন্তু চাকরি করার ইচ্ছে নেই আপারের তাই সেই অনুযায়ী যদি বলি তাহলে আপারে কত ভ্যাকেন্সি তাহলে খালি হতে পারে এটা একটা বড়ো প্রশ্ন তাই না আপারে তোমাদের মোটামুটি দু থেকে আড়াই হাজারের মতো ভ্যাকেন্সি ম্যাক্সিমাম দেখবে যে খালি হয়ে যাবে ম্যাক্সিমাম কারণ একশো চুয়াল্লিশ জনের মধ্যে যদি চোদ্দো জন অনুপস্থিত থাকে তাহলে এরকম প্রার্থী একশো চুয়াল্লিশ জনের মধ্যে চোদ্দ একচল্লিশ জন অনুপস্থিত তাহলে এরকম প্রার্থী কিন্তু অনেক রয়েছে ম্যাক্সিমাম দু হাজারের মতো যাবে আর মিনিমাম তোমরা পাঁচশো ছশো মতো এটা ধরতে পারো তাহলে এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের সঙ্গে অ্যাড হবে এছাড়া এমনি দীর্ঘদিন ধরে আপারের কোনো পরীক্ষা হয়নি ভ্যাকেন্সি রয়েছে হ্যাঁ এগুলো অ্যাড না হলেও তোমাদের ভ্যাকেন্সি থাকবে কিন্তু চল ধরে চলো তোমাদের বারো থেকে বারো থেকে তেরো হাজারের মতো ভ্যাকেন্সি দেবে প্রস্তুতি কীভাবে নেবে এর একটা ফুল রোড ম্যাপ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা এখন পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও এর ফুল রোড ম্যাপ মানে কীভাবে পড়বে না পড়বে সে নিয়ে একটা কথা হবে কারণ এই রোড ম্যাপ ছাড়া সিলেবাস ছাড়া তোমাদের পড়াটা বিতা হবে কারণ তুমি বুঝতে পারবে না যে কোন জায়গা থেকে পড়তে হবে কতটুকু পড়তে হবে কীভাবে পড়তে হবে কোন সময় পর্যন্ত পড়তে হবে কত সময় পর্যন্ত পড়তে হবে এই নিয়ে কিন্তু আলোচনা থাকবে পুরোপুরি টাইপিং করা থাকবে পিডিএফ ফর্মে পেয়ে যাবে হ্যাঁ তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে আজকের মতো এতটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপারের বেতন কাউন্সেলিং সমস্ত কিন্তু এ টু জেড আলোচনা করবো যে পোস্টিং কোথায় হবে দূরে হবে না বাড়ির কাছে হতে পারে কী করতে হবে না করতে হবে এই নিয়ে আলোচনা হবে নেক্সট ভিডিওতে